বাংলা একাডেমি চাইলেও একটা ভালো অভিধান কিংবা ব্যাকরণ তৈরি করার মতো লোক বাংলাদেশ বিশ্বে পাবে না। যেন আমি কথা বললে ও শুনে, এই কারণে কিন্তু ওর কথাটা আপনাকে শুনতে হবে, এটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট। যে শিল্প হলো আসলে মানুষের অ্যাকচুয়াল লিভিং এর যে স্তর, তার সবচেয়ে গোছানো অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ। বাংলা একাডেমি চাইলেও একটা ভালো অভিধান কিংবা ব্যাকরণ তৈরি করার মতো লোক বাংলাদেশ বিশ্বে পাবে না। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো খারাপ, এটার উদাহরণ হিসেবে আমি সবসময় কথা বলতাম। এই দুষ্ট ছেলেটি নিশ্চয় ছিলেন জানে, কিন্তু সেটা বলে না। যাই হোক, এখানে এই ধরনের সভা সমিতিতে প্রচুর বক্তৃতা দিয়েছি আমি, কিন্তু লক্ষণ থেকে মনে হচ্ছে যে সেটা আর বেশি প্রয়োজন হবে না, কারণ দুর্দান্ত সব বক্তা আমাদের সামনে হাজির হয়ে গেছে, এবং তরুণ তর যাদের বয়স আশা করছি খুব বেশি নয়। ইয়ের বয়স কি খুব বেশি হবে? ভূঁইয়া আসাদুজ্জামানের না, মনে হয় একদম বাচ্চা আছেন। আর এই যে আরেকজন আমাদের এখানে তরুণ তর হয়তো হতে পারে আছে, তার বক্তৃতা আমি শুনিনি। তো এরা যে এবং ইয়েরটা যিনি প্রবন্ধ লিখেছেন রায়ান আহমেদ, তার ম্যাডাম অবশ্য তাকে বলেছে যে সে এটা ওই ম্যাডামের লেখা পড়েন না, কিন্তু কথাটা বোধহয় ঠিক মতো বোঝা যায় না, হয়তো সে ভেবেছে যে ওরা কিছুই পড়ে না, এরকম কিছু না, ওনার লেখা পড়ে না। তার লেখাটা আমি একটু চেখে দেখছিলাম অল্প মাঝে মাঝে, তো সেখানে দেখলাম যে এক ধরনের নিশ্চিত নির্ভরতায়, নির্ভয়তায় মতামত প্রকাশ এবং যথাযথ শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে সাবধানতার সঙ্গে সাফল্য অর্জন করে সেটা আছে, যাদের বক্তৃতা আমি শুনলাম এবং যিনি লিখেছেন। ফলে আমি আশা করছি যে এই ধরনের সভায় আমার মতো যারা প্রফেশনালি সাহিত্য ব্যবসায়ী, মানে সাহিত্যের অধ্যাপক, তাদের আর বেশি দিন না আসলো চলবে। এই শিরোনাম যেই দিয়ে থাকুক, তার মধ্যে দায় কথাটা থাকায় আসলে কথা অনেক দূর পর্যন্ত ওই দিকে এগিয়েছে। দায় কথাটা থাকা খারাপ নয়, কারণ দায়ের সঙ্গে দায়িত্বের সম্পর্ক আছে ইত্যাদি, কিন্তু এই কথাটা এখনকার যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা হয়তো জানবে না, কিন্তু আমরা যারা একটু বেশি বয়সী, যাদের বয়স 40 পেরিয়ে গেছে, তারা জানি যে পুরনো মার্ক্সবাদী রীতির সঙ্গে এই দায় কথাটার একটা গভীর সম্পর্ক আছে। ক্লাসিক্যাল মার্ক্সিজমে কিন্তু এই দায় ছাড়া অন্য কোনো কথা তারা তোলেই না। কিন্তু দায় কথাটি কি শুধু এই মার্ক্সবাদের বা বিশ্বতকের না, আর্ট কিন্তু বরাবরই দায়িত্ব পালন করেছে। এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে পৃথিবী তো এত খুব ছোটো না, ক্লাসিক আর্টেরও বয়স 3,000-5,000 বছর হয়েছে এবং প্রচুর আর্ট আছে। এই ক্লাসিক আর্টগুলো কিন্তু আসলে দায়িত্ব পালন করত, এবং বড় শাস্ত্রবেত্তা, ধর্মপ্রচারক, নতুন ধর্ম কিংবা মূল্যবোধের প্রচার, এই কাজগুলো কিন্তু সারা পৃথিবীতে সাহিত্যই করেছে। রামায়ণ মহাভারত সাহিত্য এবং ধর্মগ্রন্থ, এদের মধ্যে কোনো ফারাক নাই তো, দুইটাই ধর্মগ্রন্থ এবং সাহিত্য দুইটাই, এবং ইলিয়াড এবং অডিসিও তাই। কিন্তু এটা শুধু ওই 2400-2500 বছর আগের কথাও নয়, এটা আসলে হালামলেরও কথা। আপনারা কেউ কেউ জানেন যে mid-19th century ম্যাথু আর্নল্ড এটা ঘোষণা করেছিলেন যে কবিরা এখন নবীর দায়িত্ব পালন করবে, যেহেতু নবী নাই অথচ সোসাইটি পরিবর্তিত হয়ে গেছে এবং নতুন সোসাইটি সবসময় নতুন মূল্যবোধ দাবি করে, নতুন ভাষা দাবি করে, সবসময়ের জন্য তাকে নতুন নতুন ভাষা সরবরাহ করতে হয়। সে পরিবর্তিত পরিস্থিতিতে উৎপাদন কাঠামো পরিবর্তিত হয়ে গেলে, মানুষের পারসেপশন প্রসিডিউর পরিবর্তিত হয়ে গেলে, যেমন হয়েছে এই জেনারেশনের জেন জি, যে আলোচনাটা খুব কম হয়েছে আমাদের এখানে, যে আসলে এটা পারসেপশন প্রসিডিউরের একটা নতুনত্ব বিপ্লব এই নতুন জেনারেশনের হয়েছে, এবং কিছুতেই কোন জেনারেশন ভালো এবং কোন জেনারেশন খারাপ সেদিক থেকে নয়, একেবারেই তার যে ব্যবহারিক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে বড় হয়েছে তার কারণেই হয়েছে, একদম খুব সাধারণ একটা ব্যাপার। এরকম যদি পরিবর্তিত হয়ে যায় তখন তার জন্য নতুন ভাষা লাগে, নতুন মূল্যবোধ লাগে, নতুন প্রস্তাব করতে হয়। ওই ধরনের প্রস্তাব কে করবে? ম্যাথু আর্নল্ড, যারা হাই আর্ট, এই যে ম্যাডাম বলছেন যে পপ আর্ট না, ওরা সাংঘাতিক পপ আর্টের বিরোধী, ওরা যারা হাই আর্টের চর্চা করতো ওরা মনে করতো যেটা কবিরা করবে, ফলে কবিরা আজকের দিনে নবীর স্থান, এরকম একটা ব্যাপার ছিল। সো এটা যদি mid-19th century ব্যাপার হয়, তাহলে সেই প্রাচীনকাল থেকে mid-19th century পর্যন্ত পুরোটাই তো আসলে দায় দায়িত্বের মামলা, এর চেয়ে বড় দায়িত্ব হতে পারে না একটা কমিউনিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং ভাষা সরবরাহ করা। বিশ শতকে গোলমালটা ঘটেছে, মানে আমি দায় কথাটার একটা হিস্ট্রি জেনারেলজি আছে সংক্ষেপে, বিশ শতকে গোলমালটা ঘটেছে দুই জায়গায়। এক জায়গায়
পশ্চিমা সভ্যতা, আধুনিকতা, বিকাশ, প্রগতি ইত্যাদি ধারণা প্রথমে প্রথম বিশ্বযুদ্ধ এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হুড়মুড় করে ভেঙে পড়ার প্রেক্ষাপটে মডার্নিস্ট সাহিত্যিকদের একটা বিরাট অংশ এই কথাটা খুবই জোরালো করে তুলেছিল যে আর্টের কোনো লক্ষ্য নাই, উই শুড ওয়ার্ক, উই শুড ডু আর্ট ফর অনলি আর্টস। একদিকে এটাকে জোরালো করে তুলে বিশ শতকের মামলা, কিন্তু এটা কিন্তু উনিশ শতকের শেষাংশ খুব জোরালো ছিল না, একটু একটু ডেভেলপ করছিল, কিন্তু বিশ শতকে এটা প্রবলভাবে হলো। তার বিপরীতে মার্কসিস্টরা প্রথমে একটু ধানায় পানাই করে, তারপর 1917 এর রুশ বিপ্লবের পরে জোরালোভাবে বলা শুরু করলো যে আর্ট মাস্ট ওয়ার্ক ফর রেভলিউশন অর পলিটিক্যাল চেঞ্জ, কালচারাল চেঞ্জ, ডেভেলপমেন্ট অফ সোসাইটি, ডেভেলপমেন্ট অফ পিপল, অল দিস থিংস। বুঝতেই পারছেন যে দায় কঠাতা তখন থেকেই আর্টের সঙ্গে সেটে গেছে একদম ঢুকে গেছে। সো এই যে বিশ শতকের এই দুই বিতর্ক, যে একদিকে আমরা কিছুই মানব না আর্ট একদম এক্সট্রিম, আরেকদিকে এক্সট্রিম যে আমরা শুধু দায় দায়িত্বের জন্য আর্ট করব, এই দুটো স্কুল এখনকার দিনে খুবই মিয়মান হয়ে গেছে দুটোই। এই মিয়মান হয়েছে কিন্তু আবার নিউ লেফটদের একটা প্রচণ্ড গত প্রায় 100 বছর ধরে নিউ লেফটদের এই সংক্রান্ত প্রচণ্ড লেখালেখির কারণে। ধরা যাক আমরা যদি একদম 1920-এর সময়ের কথা ভাবি, ওই সময় থেকে আমার দুজন খুব প্রিয় অ্যাস্থেটিশিয়ানের কথা উল্লেখ করি, একজনের নাম মিখাইল বাকতিন আর একজনের নাম ওয়াল্টার বেঞ্জামিন। এই দুজনেই আমার ব্যবসার অন্তর্গত, বই বের করেছি এবং লিখেছি। আমার এই দুজনের প্রিয়তা মানে আমি যে খুবই পছন্দ করি, তার এরা দুজনেই নিউ ল্যান্ড, দুজনেই মরাললেস, ওরা স্বীকার করতো না কিন্তু আসলে নিউ ল্যান্ড স্কুলের বাপ আর কি, এরা পরে বাপ মা না তুমি ইয়েতো নাই নারী যেহেতু নাই, দুজনে বাপ। এরা দুজনেই নতুন অ্যাস্থেটিক্স প্রচার করেছেন, প্রচারের ব্যাপারটা খুব মজা। একজন দালালি করেছেন তখনকার দিনে অতি নতুন শিল্প মাধ্যম সিনেমার, আরেকজন করেছেন তখন বেশ পুরনো হয়ে যাওয়া কিন্তু তখনও অত্যন্ত প্রভাবশালী উপন্যাসে। একজন মনে করতেন যে সিনেমা হলো বেস্ট আর্ট ফর্ম, কেন দারুণ বলতেছে সিনেমা বেস্ট আর্ট ফর্ম, তার কারণ হলো সিনেমা পাবলিক পুরনো এলিটিজম, পুরনো সিঙ্গুলারনেস, পুরনো গভীর কন্টেম্পলেশন, এগুলো বাদ দিয়ে অ্যাট এ টাইম হাজার হাজার লোক একই সঙ্গে একই ভঙ্গিতে একই পারসেপশনে এবং একই রেসপন্সে ভোগ করতে পারে। এই হলো সিনেমার শ্রেষ্ঠত্বের কারণ, এক্সট্রাঅর্ডিনারি। 1936-এ ইংল্যান্ডে লিখেছিলেন, আজ পর্যন্ত এই থিসিসকে অতি উঁচু মাপে ধরা হয়। উপন্যাসে বাকতিন বলছেন যে উপন্যাস হলো আধুনিক যুগের একমাত্র শিল্প মাধ্যম, সে সিনেমার লাইনে যায় না, একমাত্র শিল্প মাধ্যম কেন খেয়াল করেন, কারণটা খেয়াল করেন, ইন্টারেস্টিং। তাহলে এই দায় এবং অদায় এগুলোর বিভেদ খানিকটা ঘোচানো যাবে বলে আমার ধারণা, সেই জন্য প্রসঙ্গটা তুললাম। বাকতিনের কাছে উপন্যাস হলো সেরা শিল্প মাধ্যম, আধুনিক শিল্প মাধ্যম, আধুনিক মানুষের শিল্প মাধ্যম। কারণ কি? তার কারণ হলো মডার্ন মানুষ প্রেজেন্টনেসকে যে গুরুত্ব দিতে শিখেছে মিথের বদলে, অতীতের বদলে, দূরবর্তীতার বদলে, ওই প্রেজেন্টনেস ব্যাপারটা উপন্যাস ধরতে পারে। আর কি পারে? মডার্ন মানুষ যে বিচিত্র স্বরে কথা বলে, ওই যে অংশগ্রহণমূলক মডার্ন মানুষ যে বিচিত্র স্বরে কথা বলে, মানে প্রচুর লোকের প্রচুর স্বর, আপনি কাকে বাদ দিয়ে কাকে রাখবেন, তা আপনি একজনের স্বর উত্থাপন করবেন, ও এটা তো সরে যাচ্ছে, তাহলে কী করতে হবে? বলে এমন ফর্ম দরকার যেটা বিপুল পরিমাণ স্বরকে একসঙ্গে উপস্থাপন করতে পারে। সো পলিফোনিক, পলিফোনিক একটা বাকতিনিয়ান শব্দ, পরে বিপুলভাবে নানান জায়গায় ব্যবহৃত হয়েছে। এই পলিফোনির জন্য কিন্তু তিনি বলছেন যে উপন্যাস হলো আধুনিক জীবনের, আধুনিক জগতের একমাত্র শিল্পকর্ম, এটা হলো বাকতিনিয়ান থিসিস। তাহলে আমি কিন্তু দুজনের উল্লেখ করলাম, দুজনের নিউ লেফট, দুজনেই বিশ শতকে, দুজনে হাই আর্ট নিয়ে কাজ করেছে, পপুলার আর্ট নিয়ে কাজ করেছে, কিন্তু কাজ করেছে বিটুইন দ্য টু, কারণ তাদের কথার মধ্যে আপনারা আমি যটটুক বললাম দুই চার লাইন, তাতে আপনারা বুঝতে পারছেন যে এটা পরিষ্কারভাবে বিপুল মানুষকে কী কীভাবে এঙ্গেজ করা যায় এই ব্যাপারটা তাদের অ্যাস্থেটিক্সের সেন্টার।
একদিকে উপন্যাস ও বহু স্বরকে কিভাবে একসঙ্গে নাম দেওয়া যায়, আরেকদিকে সিনেমায়ও হাজার হাজার মানুষ কিভাবে একই পারসেপশন প্রসিডিউর এবং একই রিয়াকশন প্রসিডিউরের মধ্যে একটা জিনিস পারসিভ করতে পারে, ভোগ করতে পারে, সেটার কথা বলছেন। ফলে আমরা সবসময় যে দায়িকতাটাকে একেবারে ওই যে এক্সট্রিম, হ্যাঁ, আর্ট ফর আর্ট শেক কিংবা একেবারেই দায় দায়িত্বপূর্ণ শিল্পকলা এটার মধ্যে দেখতে হবে তা না। এই গত 100 বছরে আসলে বহু স্কুল আছে যারা দুটার মাঝখান দিয়ে যান, মানে এক ধরনের গড় একটা অবস্থান এর মধ্যে আছে। আমাদের জন্য তারা সুবিধাজনক, এখানে যে আলাপটা হচ্ছে আমরা অনুমান করতে পারছি যে এই আলাপের জন্য এটা খুবই সুবিধাজনক, কারণ আমরা একেবারে দায় দায়িত্ব চাপিয়েও দিতে চাই না, আমাদের আগের বক্তাদের ক্ষেত্রে খুবই পরিষ্কার, এবং একই সঙ্গে আমরা এমন কোনো অবস্থান নিতে চাই না ইতিহাসের আমাদের সেই বাস্তবতাটা নাই যে আমরা ওই অবস্থান নিতে পারি যে শিল্প কিছুই করবে না, সে আসলে সব কিছুকে বাদ দিয়ে সে অনেক দূরে গিয়ে থাকবে, এটা আসলে ইতিহাস সমর্থন করে না। আমি আপনাদের বিশেষভাবে বলছি যে এই দুটোই এক্সট্রিম চিন্তা কিন্তু 20 শতকের প্রথমার্ধের ব্যাপার এবং 20 শতকের দ্বিতীয়ার্ধে এগুলো ভেঙে পড়েছে, এগুলো খুব একটা জোরালো নেই। অংশগ্রহণমূলক রাষ্ট্র বলতে আমরা ডেফিনেটলি অন্য কোনো শব্দের অভাবে প্রচুর পরিমাণে বিতর্ক থাকলেও, লিবারেল কথাটি দারুণভাবে বিতর্কিত, ডেমোক্রেটিক কথাটি দারুণভাবে বিতর্কিত, কিন্তু আমাদের অন্য কোনো বিকল্প না থাকার কারণে আমরা নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেটিক কথাটা ভাবতে পছন্দ করব, এবং আমরা অংশগ্রহণমূলক রাষ্ট্র বলতে অনেক দূর পর্যন্ত, ইটস নট প্যারালাল ওয়ার্ড, কিন্তু অনেক দূর পর্যন্ত এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক ওয়ার্ড চাই। লিবারেল মানে কি? লিবারেল মানে আপনি সহ্য করেন আর কি। আপনি আরেকজনের কথা হয়েছে, অনেক অনেকে বলেছেন, সবাই বলেছেন, নিপুণ সবচেয়ে বেশি বলেছে, অন্যরাও বলেছে যে আপনি সহ্য করেন আর কি, আপনার পছন্দ হচ্ছে না, ও যে কথা বলছে আপনার কানে লাগতেছে, তা আপনি বললেন কি এই কানটা একটু ইয়ে করলেন, এই কান অল্প একটু শুনলেন এবং বললেন যে ঠিক আছে বলুক, কারণ কি, কারণ আমিও তো কথা বলি, ও তো শুনে, শুনতে হয় যেন আমি কথা বললে ও শুনে, এই কারণে কিন্তু ওর কথাটা আপনাকে শুনতে হবে, এটা তো সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট কিন্তু এটাই, সোশ্যাল কন্ট্রাক্ট আর কিছুই না, মানুষ সমাজে বসবাস করে একটা চুক্তির কারণে জন্মগতভাবে, সেটা কি, আমি আপনার নাকে ঘুষি মারবো না, সেম এই চুক্তিতে যে আপনি আমার নাকে ঘুষি মারবেন না, এই অংশ এক্স্যাক্টলি দ্যাট, আমি কিন্তু আই এম নট ডুইং জোক, এটাই কিন্তু হেগেলের সেই বিখ্যাত থিওরি, ঠিক আছে, আরও বহু লোক বলেছে যে আর কিচ্ছু না, আসলে ব্যাপারটা হলো যে আমি আপনার কথা শুনতে বাধ্য, ওয়াই, কারণ আই হ্যাভ অলসো সামথিং টু সে অ্যান্ড আই এম টু মেক ইউ হিয়ার দ্যাট, এই তো কথাটা, এটাকে বলে ডেমোক্রেসি, আর তো কিছুই না, আপনি আমার কথা শুনবো, আমি আপনার কথা শুনবো, বেশি গোলমাল লাগলে ঠিক আছে আরেকজনকে বিচার দিব, তো বিচারের ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, ওটা হলো বিচার, যে আমার বেশি গোলমাল হলে যা সহ্য করা যাচ্ছে না, আমার কানের পর্দা ফেটে যাচ্ছে, সো যাও যাও বিচার দাও, এই যে পদ্ধতিটা, কথা হলো এটাতে শিল্প কী ভূমিকা পালন করে, শিল্প যে বিরাট ভূমিকা পালন করে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, কোনো খারাপ অর্থ নয়, খুব ভালো অর্থ, শিল্প খুবই গভীরভাবে কাজ করে, সরাসরি রাজনীতি অনেক সময় করে না, সরাসরি রাষ্ট্রের ব্যাপারে অনেক সময় নাক গলে না, কিন্তু শিল্প গভীরভাবে কাজ করে, তার কারণ শিল্প হলো আসলে নিউ ল্যাপটা ব্যাপকভাবে প্রচার করেছে এগুলো বহুজন, যে শিল্প হলো আসলে মানুষের অ্যাকচুয়াল লিভিংয়ের যে স্তর তার সবচেয়ে গোছানো অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ। আপনার হ্যান ত্যান বলে লাভ নাই, আমি শিল্প করি না, আমি ওই করি না, সেই করি না, এগুলো প্রকাশ কথা, আপনি আছেন শিল্পের মধ্যে, আপনি না করতে পারেন, আপনি আছেন কারণ কি, কারণ আপনি, আমরা অন্য কেউ যে শিল্প লেখে ও আপনাকে নিয়ে লেখে, আপনি আছেন ওর মধ্যে, আছেন কোথায়, আপনি গড় হিসাবে আছেন, আছেন কোথায়, আপনি প্রোডাকশন সিস্টেমের হিসাবে আছেন, আছেন কোথায়, আপনি প্রোডাকশন রিলেশনের মধ্যে আছেন, এবং চূড়ান্ত বিচারে আপনি এগুলোর উপর নির্ভরশীল যে হিউম্যান রিলেশন বা মানব সম্পর্ক, একটা সার্টেন সমাজে যে বিশেষ মানব সম্পর্ক একটা বিশেষ সময়ে বিরাজ করে সেটার উপর নির্ভর করে যে শিল্প হচ্ছে, আপনি তার মধ্যে আছেন, তো আপনি চান বা না চান, ফলে এটা কিন্তু গভীরভাবে আসলে কাজ করে। আমরা এটাকে নিরাপদভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি, ভাগ করার প্রচুর স্কোপ এখন আমাদের হাতে আছে, কারণ আজ থেকে 50-60 বছর আগে লোকে পপ আর্ট ব্যাখ্যা করতে পারতো না, পপ আর্টকে একটু খারাপ মনে করতো। আমি যে বাংলা বিভাগের মাস্টার হিসেবে হুমায়ুন আহমেদের উপর বই লিখেছি এবং হুমায়ুন আহমেদ প্রপাগেট করেছি, এটা বেশি লোক পছন্দ করেনি, এবং বিশ্বকর হলো সত্য যে হুমায়ুনের উপর এই বই আমার এখন পর্যন্ত সবচেয়ে গড়ে কম বিক্রি হওয়া বই, মাত্র 4 বছরে প্রথমা বের করেছে, তারপরও মাত্র 1 মুদ্রণ শেষ হলো, এটা খুবই বিস্ময়কর, অথচ গত বছর তারা সাথে যে বের করেছে এটা 3য় মুদ্রণ বেড়ে গেছে এর মধ্যে, তার মানে হুমায়ুন নিয়ে আমি বই লিখেছি লোকে পছন্দ করে নাই, আপনি কথাটা বুঝছেন, আই এম নট জোকিং, লোকে আমি যে বক্তৃতা দিয়েছি সেগুলোর অনেকে বিরোধিতা করেছে, আমাকে এটা ব্যাখ্যা করতে হয়েছে যে এটা তো ঢাকার লোকের একটা বিরাট মূর্খতা, মূর্খতা হলো এই যে আজ থেকে 50-60 বছর আগে পপ আর্ট ব্যাপারটাকে লোকে রিজেক্ট করতো, যে ঠিক আছে আর্ট না, এটা বাইরের লোক, পাবলিক, পপুলার, কিন্তু গত 50-60 বছরে সারা পৃথিবীতে আক্ষরিক অর্থে মিলিয়ন সং পিএইচডি থিসিস হয়েছে
পপার্টের উপর, কারণ এগুলো ব্যাখ্যা করে দারুণ কী কী কারণে হয় এটা কিন্তু আজকাল খুব পরিষ্কার। আমি শার্লক হোমস নিয়ে একটা লেখা লিখতে গিয়ে অনলাইনে সার্চ দিয়ে আমি সরাসরি বই এবং পিএইচডি থিসিস পেলাম হলো 50-60টা, আমি এতগুলো পড়ি নাই, 4-5টা পড়ে কাজ সারছি। মানে 1980 পর থেকে পপ আর্ট কিন্তু সারা পৃথিবীতে লিটারেচার, আর্ট, সোশ্যালজি অনেকগুলো ডিপার্টমেন্টে পিএইচডি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ফলে কোনো বিরোধ আজকাল দরকার নেই, আমরা ব্যাখ্যা করতে পারি যে পপ আর্ট কী জন্য গুরুত্বপূর্ণ, পপ আর্ট কীভাবে পড়বো, হাই আর্ট কীভাবে পড়বো। এখন আর কিন্তু এগুলো একটা অপজিশনাল পজিশন হিসেবে আর নাই, এগুলো কিন্তু এখন খুব মিলমিশের মধ্যে আছে, আমাদেরকে এইভাবে আলাদা করার দরকার নাই। আর আমরা খুব সেফলি ভাগ করতে পারি যে কোনো কোনো আর্ট খুবই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কাজ করে, কোনো কোনো আর্ট ডিরেক্টলি প্রভাবিত করে, এবং কোনো কোনো আর্ট কাজ করে রুধির ধারার মতো গোপনে, একটু নজরুল থেকে ধার করলাম, হ্যাঁ, রক্ত ধারার মতো গোপনে কাজ করে, ভেরি সিম্পল। এবং এই দুটোর মধ্যে ভাইস ভার্সাও ঘটে। নজরুলের গান আমরা দেখছি যে এই সময়ে দারুণভাবে এই আন্দোলনে দারুণভাবে ব্যবহৃত হয়েছে গান এবং কবিতা, এবং দেয়ালে দেয়ালে প্রচুর পরিমাণে উঠে গেছে। এগুলোর অনেকগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি শিল্পকর্ম হচ্ছে, কারারও লোকবার তো খুব ব্যবহার করা হয়। এর মতো গান তো আসলে মানে সুভাষ বোস বলছে যে ভারতবর্ষে শুনি নি, আমি আমরা ভারতবর্ষের কথা জানি না, আমরা বাংলাদেশ বাংলা অঞ্চলের কথা জানি, যে এর মতো গান তো আর লেখা না, এটা তো হাই আর্ট, অসাধারণ আর্ট, তো ওটা তো আজকে ব্যবহৃত হচ্ছে সরাসরি। তাহলে এই বিরোধে না গিয়ে আমরা বলছি যে আর্ট কিন্তু খুব গভীরভাবে কাজ করে, প্রকাশ্যে কাজ করে, এটা আমরা দেখলাম দারুণ এইবার আমাদের আন্দোলনের আর্ট ফর্মে, যেটা আসাদ বিশেষভাবে ব্যাখ্যা করলো। এবং আমরা ওই যে আমি ইয়ের কথা বলেছি, ওয়াল্টার বেঞ্জামিনের কথা বলেছি, ওয়াল্টার বেঞ্জামিনের সূত্র দিয়ে এটা দুর্দান্ত ব্যাখ্যা করতে পারে যে কেন এটা কীভাবে কাজ করেছে, আর্টের সঙ্গে সম্পর্কিত নতুন সময়ের নতুন ফর্ম কীভাবে কাজ করেছে। এবং এই পপ আর্ট ডেফিনেটলি এই গত 15 বছরের অনলাইন অ্যাভেলেবিলিটি না হলে এই জিনিসগুলো কিন্তু হতো না কিছুই, এটা একদম নতুন বাস্তবতার মধ্যে এই প্রোডাকশান এবং এটা দ্রুত ছড়িয়ে পড়া, মানুষকে প্রভাবিত করা, এবং তার প্রোডাকশান এবং কনজাম্পশন প্রসিডিউর যেভাবে নতুন একটা পর্যায়ে এনেছে সেখানে এটা কাজ করে। যাকে আমরা একটু গভীরতর অর্থে আর্ট বলি, অথবা দরকার নাই হাই আর্ট যেটা প্রতিষ্ঠিত শব্দ হাই আর্ট বলি, এগুলো কিন্তু গভীরভাবে কাজ করে। আপনাদের একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ সরকার গত 11 বছর, আমি 11 বছর কথাটা ব্যবহার করি, 15 বছর আমি সাধারণত উচ্চারণ করি না, কারণ আমি মনে করি 96 সালের আওয়ামী লীগ এবং 2008 সালের আওয়ামী লীগ নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। যেমন আমি আমার ইন্ডিয়ান সমস্ত বন্ধুকে প্রথম দেখা হলে জিজ্ঞেস করি যে বিজেপি প্রথমবার ডেমোক্রেটিক হয়েতে ক্ষমতায় আসছে, আপনার গা চলবে কেন, আপনাদেরকে ফেস করেন ডেমোক্রেটিক্যালি, বিজেপির অন্য খারাপ সমস্যা থাকতে পারে কিন্তু ডেমোক্রেটিক ক্ষমতায় আসছে। সুতরাং আমি পপুলার মতামতকে উপেক্ষা করে আমি সাধারণত 11 বছর কথাটা ব্যবহার করি, 14 থেকে। গত 11 বছর যে আওয়ামী শাসন, এই শাসন যে ইডিওলজিক্যাল কালচারাল ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আমি বহুদিন ধরে এটা বলে আসছি, গত 7-8-10 বছর ধরে আমি লিখেছি ও বই বিপুল পরিমাণে, যে এই বেস লাইনটা তো তৈরি হয়েছে 80s। আপনারা যারা এই বিষয়ে তখন জন্মান নাই তাদেরকে আমি মনে করিয়ে দিই, 80s আপনারা দেখবেন যে আমাদের এখানে সেলিব্রেটেড মুক্তিযুদ্ধের এবং বাঙালি জাতীয়তাবাদী উপন্যাসের সবগুলো লেখা হয়েছে। 1982 সাল থেকে হিসাব করেন, সৈয়দ শামসুল হক 1982 বেরোচ্ছে, 84-86 যান, শওকত আলী থেকে শুরু করে হুমায়ুন আহমেদকে শুরু করে, 71-এর দিনগুলো থেকে শুরু করে, 71-এর ঘাতক ও দালালরা কে কোথায় এটা ঠিক ফিকশন না, এবং 80s এবং 90s এর সেই বিখ্যাত নাটকগুলো, যে নাটকগুলোর কথা এখনো মানে, এই নাটকগুলোর জন্য আমাদের সামিনা লুৎপা আবার ওই ইয়েতে বেইলি রোডে এখনো হাহাকার করে, ওই সময় স্বর্ণযুগ ছিল, প্রচুর শো, 300-400-500, ঠিক আছে, ওই মুক্তিযুদ্ধের নাটক প্রচুর হয়েছে তখন। এই সময়টাতে যে জিনিসটা তৈরি হয়েছে হাই আর্টে, পারফর্মিং আর্টে, গানে, এটাই কিন্তু আসলে অনেকদিন পরে নানানভাবে রূপান্তরিত হয়ে হয়ে আওয়ামী লীগকে কিন্তু ইডিওলজিক্যাল কালচার একটা দারুণ ভিত্তি দিয়েছে, মানে এটা রূপান্তরিত হয়েছে। আমি কিছুতেই এটা বলছি না যে ওই সময়গুলো লেখা হয়েছে বলে এটা হয়েছে, এটা নয় কিন্তু, কিন্তু রূপান্তরিতভাবে যেভাবে ব্যবহৃত হয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিলাম, আর উদাহরণ দিলাম না, বোধহয় লম্বা বক্তৃতা হয়ে গেছে, দুটা কথা বলে আমি শেষ করবো। একটা হলো আমাদের এই কথা খেয়াল রাখা দরকার, আমাদের এই যে আন্দোলন এবং গত আওয়ামী 11 বছরের শাসন, এটার প্রধান সংকট হলো অর্থের এককত্ব, অর্থের যে বহু সম্ভাবনা, এই সম্ভাবনা আসলে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এবং ইডিওলজিক্যাল কতগুলো টুল ব্যবহার করে, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাস ব্যবহার করে এটাকে থামিয়ে দাও, কিন্তু মানুষের ক্রিয়েটিভিটির প্রধান ব্যাপার হলো
সে আসলে বহু অর্থ তৈরি করতে চায়, কারণ সে হলো অর্থের ডিসপ্লেসমেন্ট চায়, বিচ্যুতি চায়। আর্টের একদম সিঙ্গেল একক সংজ্ঞা যদি একটা কেউ বলে সমস্ত পৃথিবীতে সবচেয়ে পপুলার সেটা কি, সেটা হলো আর্ট হলো প্রচলিত অর্থের বিচ্যুতি, ডিসপ্লেসমেন্ট অফ প্রেজেন্ট রেইনিং মিনিং। ওই মিনিংটা বিচ্যুত করা মানেই হলো সে কী করছে, একার্থক যে প্রতিষ্ঠা এটা থেকে সরে যাচ্ছে, যেটা যে কোনো ফ্যাসিস্ট শাসন অগ্রতান্ত্রিক শাসন আসলে করতে দিতে চায় না। কিন্তু একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের শাসনই কিন্তু বড় বড় আর্ট তৈরি হওয়ার জন্য খুবই উপযোগী সময়। তার প্রধান কারণ উদাহরণটা দেওয়া হয় ইরান থেকে, কিন্তু বাংলাদেশও ভালো উদাহরণ, ইরানের উদাহরণ আপনারা সবাই জানেন, বাংলাদেশও ভালো উদাহরণ যে গত 10-15 বছর তো আমাদের লেখকদের কলম আসলে থেমেছিল না, লেখকরা তো লিখেছেন, লেখকরা আসলে লিখেছেন এবং ভালো ভালো লেখা লিখেছেন। আমি এখানে ভিন্ন রকম কথাবার্তা এমনকি আসাদও বোধ একবার বলেছে, উইচ ইজ নট কারেক্ট, আমি একটু ভিন্ন মত পোষণ করি ওর সঙ্গে, যে গত 15-10 বছর কিন্তু ভালো ভালো লেখা লেখা হয়েছে। এইসব লেখা ভালো হয়, ভালো হয় কেন, তার একটা প্রত্যক্ষ কারণ আছে। প্রত্যক্ষ কারণ হলো যে আমি যখন সরাসরি কথাটা বলতে পারি না তখন আমি কথা বলার বিকল্প পথ খুঁজি, এটা হলো একদম সরাসরি কারণ, প্রত্যক্ষ বোঝা যায়। কিন্তু গোপন আরও কারণ আছে, গোপন কারণটা হলো আমি যখন পাওয়ারের বিপরীতে ডমিনেন্ট ডিসকোর্সের বিপরীতে সাপ্রেস ডিসকোর্স নিয়ে কাজ করি, আমি যখন ডমিনেন্ট ডিসকোর্সের বিপরীতে সাপ্রেস ডিসকোর্স নিয়ে কাজ করি তখন আসলে আমি এটাকে উল্টাই ফেলতে চাই। আমি আমার লেখায় কী করি, আমি সাপ্রেস ডিসকোর্সকে ডমিনেন্ট করার জন্য ফাইট করি। এই ডমিনেন্ট ডিসকোর্সের বিরুদ্ধে ফাইট করে সাপ্রেসকে ডমিনেন্ট করার যে লড়াই, এটার মধ্যে কিন্তু আসলে সবচেয়ে বড় বড় শিল্পগুলো হয়। এই পসিবিলিটির কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমি নিজের লেখার ব্যাপারে, আমি যদি আর্ট করি না প্রবন্ধ লিখি, কিন্তু আমার নিজের লেখার ব্যাপারে আমি একটু শঙ্কিত যে আমি তো আসলে প্রবন্ধের প্রতি এই কাজটা করতাম, ইন এভরি মোমেন্ট আই ফট ইন দিস ওয়ে। এখন যখন পরিস্থিতি অপেক্ষাকৃত অনুকূল হয়েছে, আমি আগের মতো ভালো লেখা মানে আমার নিজের লেখা গদ্য লিখতে পারবো, তো এই ভয় কিন্তু আমার নিজের মধ্যে আছে, এই ফাইটটা আমি করেছি। লাস্ট কথা, এই মুভমেন্ট কিংবা এই সময়কে ব্যবহার করে নতুন ধরনের সাহিত্যকর্ম শিল্প ইত্যাদি হবে কি না, ডেফিনেটলি হবে। যারা লিখছে তারা আছে গোপনে, তাদের নাম আমরা হয়তো জানি না, যে কোনো সময় তার আর্টিস্ট তৈরি করে। কিন্তু একটা কাজ খুবই জরুরি, সেটা হলো রিডিং, 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 রিডিং। রিডিং হলো পাঠ, এই বস্তু আমাদের দেশে কম প্রবেশ করেছে, পাঠ অত্যন্ত স্ট্রং ব্যাপার, পড়ে যেতে হবে। রিডিং, রিডিং মানে হলো অ্যানালিসিস, রিডিং মানে হলো নতুন নতুন অর্থ তৈরি করা, রিডিং মানে হলো একটা সার্টেন টেক্সটকে, একটা সার্টেন পরিস্থিতিকে টাইম অ্যান্ড স্পেসের একটা সার্টেন কনটেক্সটের মধ্যে স্থাপন করা। একটা সার্টেন কনটেক্সটের মধ্যে যে কোনো টেক্সটে স্থাপন করতে পারলে ও কিন্তু অর্থ তৈরি করবে। রিডিং মানে টেক্সটের প্রধান ব্যাপার হলো যে টেক্সট যে কোনো নতুন পরিস্থিতির মধ্যে নতুন অর্থ প্রডিউস করে। অলওয়েজ যদি আমরা টাইম অ্যান্ড কনটেক্সটের মধ্যে কোনো একটা টেক্সটকে রেখে পড়তে শিখি, তাহলে এটা কী করবে, নতুন নতুন অর্থ তৈরি করবে। এটা কী করবে, এটা সোসাইটিতে ডিসকার্সিভ প্র্যাকটিসের মধ্যে অনবরত একটা থ্রাইভিং একটা 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 খুবই জীবল, একটা খুবই জীবন্ত, যাপিত জীবনের সঙ্গে সম্পর্কিত একটা পরিস্থিতি তৈরি করে রাখবে। সেই পরিস্থিতি কী করবে, সেই পরিস্থিতি অপেক্ষাকৃত নতুন যারা ক্রিয়েটিভ লোক যারা, তাদের মধ্যে ওই ইমাজিনেশান তৈরি করবে যে ইমাজিনেশান নতুন নতুন সৃষ্টিশীলতার দিকে যায়। এটাই কিন্তু সৃষ্টিশীলতার সূত্র। সৃষ্টিশীলতার সূত্র হলো আমেরিকায় প্রচুর হাজার হাজার, ইউরোপে হাজার হাজার বিজ্ঞানী জন্মে, বাংলাদেশে একজনও জন্মে না। এটার প্রধান কারণ হলো এটা যে বাংলাদেশে ওই থ্রাইভিং যে পরিসর, যে পরিসরের মধ্যে মানুষের চিন্তা এবং পারসেপশন ওইভাবে ডেভেলপ করে, বাংলাদেশে সেটা নাই, ইউরোপে সেটা আছে। শিল্প সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আমরা যদি অনবরত ক্রিটিক্যাল রিডিংয়ের মধ্য দিয়ে সোসাইটিতে যদি একটা থ্রাইভিং কন্ডিশন তৈরি করে রাখতে পারি, আমরা ডেফিনেটলি আমাদের ক্রিয়েটিভ লেখকরাও, আমি এদেরকে একটু আলাদা করছি, যদি আলাদা না করলেও চলে কিন্তু একটু আলাদা করছি, আমরা যদি ক্রিটিক্যাল রিডিং অব্যাহত রাখি, আমাদের সৃষ্টিশীলতার ডেফিনেটলি নতুন নতুন স্তর পর্ব আমাদের সামনে হাজির হবে। সবাইকে ধন্যবাদ।